মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995155। করোনা বিধি মেনে স্কুল খোলার দাবিতে পথে নামলো অল ইন্ডিয়া এমএসএস স্কুল পড়ুয়া এবং অভিভাবকরা। শুক্রবার হরিহরপাড়ায় একটি মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মোহন মলে ইম্পেরিয়াল ব্যাঙ্কোয়েট রয়েছে একই ছাদের তলায় দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ব্যাঙ্কোয়েট হল, শাগুন অ্যান্ড উৎসব, কর্পোরেট অ্যান্ড পার্সোনাল ইভেন্টস হোক কিংবা ম্যারেজ সেরিমনি, রয়েছে বুফে ক্যাটারিং সার্ভিস, হিউজ বেসমেন্ট পার্কিং। ইম্পেরিয়াল ব্যাঙ্কোয়েট বহরমপুর মোহন মল। অনলাইন ক্লাস নয়, ক্লাসরুমে শিক্ষা চাই, অবিলম্বে স্কুল কলেজ খুলতে হবে। পাড়ায় পাড়ায় শিক্ষা নয়, ক্লাসরুমেই শিক্ষা চাই। অবিলম্বে করোনা বিধি মেনে স্কুল খোলার দাবিতে শুক্রবার হরিহরপাড়ায় মিছিল করলো অল ইন্ডিয়া এমএসএস এর সদস্যরা। স্কুল পড়ুয়া এবং অভিভাবকরাও সামিল হলেন। স্কুল খোলার দাবিতে বিভিন্ন সংগঠন সোচ্চার হয়েছে। এবার স্কুল খোলার দাবিতে তাদের সাথেই পা মেলালো অভিভাবক এবং স্কুল পড়ুয়ারা। এদিন বিকেলে জোয়া বাজার থেকে মিছিল শুরু হয়, থানার মোড় হয়ে ফের সেখানেই শেষ হয় মিছিল। আমাদের সরকার বিভিন্ন জায়গায় মেলা, তারপর রেস্তোরাঁ ইত্যাদি সব, মদের দোকান, সমস্ত কিছুই খোলা, শুধু স্কুলগুলোই বন্ধ। তাই আমাদের দাবি যে অনেক স্কুল ছুট হয়ে যাওয়ার ফলে অভিভাবকরাও মানে উদ্বেগে কাটাচ্ছে। তাই আমরা চাইছি যে অনলাইনে নয়, একবারে স্কুলেই, স্কুল খোলার পরে সেখানে মানে কোভিড এবং স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলুক এবং সেখানে ক্লাসরুমে ক্লাস হোক। পাড়ায় পাড়ায় ক্লাস নয়, স্কুলেই ক্লাস হোক, এটা আমরা চাইছি। হরিহরপাড়া থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।